মর্নিং বন্ধুরা, বিঙ্কিস ব্লগের বিঙ্কি তো আজকে ভীষণ কাজে ব্যস্ত, ও তো আজকে দম নেওয়ার উপায় নেই, তাই এই জন্য বিঙ্কিস ব্লগের বিঙ্কি আজকে তোমাদের সাথে কথা বলতে পারছে না। ওর পরিবর্তে ওর বোন পম্পা আজকে কথা বলছে, খালি তোমরা ওকে দেখতে থাকো, কিন্তু আজকে ভীষণ কাজে ব্যস্ত। দেখো তোমাদের কাঁধে কাঁধে বাড়িতে এরকম নিয়ম আছে, কমেন্ট করে জানাবে। হ্যাঁ, কলার এটা কিন্তু সবার বাড়িতে হয় না, তাই না বিন্দু? সবাই তো দেয় না, সবার বাড়িতে হয় না, কারণ নৌকা, কারণ ডোঙা, এখানে ডোঙা, হ্যাঁ হ্যাঁ ডোঙা ডোঙা বানাচ্ছে, কারণ নৌকা, কারণ ডোঙা, নানান রকম নিয়ম, এক এক দেশের এক এক নিয়ম আর কি। তো আমাদের, আমরা হচ্ছে বরিশাল মানুষ, আমাদের হচ্ছে এই নিয়ম, ঠিক আছে? ও আমাদের, আমরা, আমার বাবা হচ্ছে বরিশালের, আমার দাদুর দেশের নিয়মটা চলছে, কুমিল্লার লোকের এই নিয়ম, আমি ভুল করে বলে দিয়েছিলাম, তার জন্য সরি। আর দিদি এখানে ঠাকুরের কাজটা অলরেডি সেরে নিয়েছে, কিছুটা ঠাকুরকে বসিয়ে দিয়েছে। আর এখানে দেখো প্রজাপতিটা উড়ে পালালো, যেই ভিডিও করবো ঠিক করলাম প্রজাপতিটা না উড়ে পালালো, তা যাই হোক প্রজাপতিকে তার দেখা গেল না, আবার যদি উড়ে আসে তো দেখাতে পারবো। আর দেখো ফুলটা কত সুন্দর ফুটেছে, জোড়া ফুল ফুটেছে আজকে লক্ষ্মী পুজোর দিন, এত সুন্দর ফুল ফুটেছে, দেখতে দারুণ লাগছে। সূর্য মামা উঠেছে, আজকে লক্ষ্মী পুজোর দিন, আজকের ভিডিওটা সুন্দর করে না দিলে কি হয় বলো? লক্ষ্মী পুজোর দিন যে পরিবেশটা কত সুন্দর, ভালোই দেখো নীলকণ্ঠ ফুল এখানে, এই যে প্রজাপতি তো দেখাতে পারলাম না, একটা মাছি উঠে এসছে ফুলের মধ্যে, দেখেছ একটা মাছি ভনভন করছে, সেইটাই তো আমি চেষ্টা করেছিলাম দেখো প্রজাপতি দেখানোর, কি আর করবো, প্রজাপতি চলে গেছে, মাছি চলে এসেছে সেই জায়গাতে। আর এখানে দেখো কত রকমের ফুল ফুটেছে, দারুণ সুন্দর ফুল। ওখানে একটা গোলাপ রয়েছে, গোলাপটা তো অনেকদিন ধরেই রয়েছে, ওইটা বেশ ভালো লাগছে। আর এখানে দেখো এই হচ্ছে জঙ্গলা ফুল, জঙ্গলের ফুল, ছাদটা পরিষ্কার করা হয়নি, ইটের ফাঁকে গজিয়েছে, সেও আজকে লক্ষ্মী পুজোর ইয়েতে খুশি হয়ে মুখ তুলে তাকিয়েছে, ঠিক আছে? আর এখানে জামা কাপড়গুলো মেলা হয়ে গেছে, ঠিক আছে, ওই সমস্ত জিনিস আজকে না দেখাই ভালো, নোংরা ছেড়ে জামা কাপড়, ঠিক আছে? এই দেখো আকাশ বাতাস কত পরিষ্কার। আচ্ছা ঠিক আছে, ঠাকুর ঘরের ভেতরটা দেখাতে পারি কি, খোলা আছে? হ্যাঁ খোলা আছে দিদি, ঠাকুর তো ওখানে ছিল, এখানে সব সাজ সরঞ্জাম, ঠিক আছে? আর এখানে লক্ষ্মী ঠাকুরকে দিদি বসিয়েছে সাজিয়ে গুছিয়ে, সাজানো গোছানো তো শেষ হয়নি, আরো চলবে। বন্ধুরা দেখো আমাদের তো সবার স্নান হয়ে গেছে, আমার স্নান হয়ে গেছে, দিদিরও স্নান হয়ে গেছে, আর দিদি এখন স্নান করে আলপনা দিচ্ছে, ঠাকুরের গোছ গাছটা করে নিচ্ছে, এই দেখো কত সুন্দর আলপনা দিয়েছে। আর এই যে ডোঙাটা, এখানে ডোঙা সাজাবে, এরপরে ঠাকুরকে বসানো হয়ে গেছে। আর এখন দিদি এখানে এইখানে আলপনা দিচ্ছে, এখানে কোথায় আলপনা দিচ্ছিস? এখানে কি করবি? ঠাকুরের ঘরের কাছে, ঠাকুরের ওখানে ঘট পাতে নেওয়ার জন্য প্রত্যেক বৃহস্পতিবার দিয়ে থাকি। আচ্ছা আচ্ছা, দিদি এখানে আবার আলপনা দিচ্ছে, এই যে আমাদের গোপুসোনা। তো চলো দিদি কাজকর্ম সারতে থাকুক, তারপরে আবার আসছি। পুজোর প্রস্তুতি এখন কি বলবো, পুরো দমে চলছে, হ্যাঁ তুঙ্গে তুঙ্গে, পুজোর প্রস্তুতি এখন তুঙ্গে, আয়োজন স্নান করে রেডি, বিঙ্গাসিকে হাওয়া করো, বিঙ্গাসি কাজ করছে হাওয়া করো। এই যে ও স্নান হয়ে গেছে, সাজুগুজু করে নিয়েছি, হেয়ার ব্যান্ডটার অবস্থা দেখো কোথায় তুলেছে, যতবার এটা ঠিক করে পরে দিচ্ছে ততবার পেছনবার টুক করে পেছনে পড়েই যাবে। আর এই যে দিদি বসে বসে ফল কাটছে, আর এখানে কত মোয়া কই আসানো নাড়ু আছে, কৌটোগুলোর ভেতর আছে নানান রকমের নাড়ু, এখানে এখন দিদি ফল কাটছে। তো চলো আবার পরে আসছি, কমপ্লিট করুক কাজ। হ্যাঁ কেউ খাবে না, ঠাকুর যতক্ষণ পুজো না হয় কেউ মুখে দেবে না কিছু, কেউ কিছু খাবে না, কিন্তু কিছু খাবে না। পুরোহিত মশাই চলে এসেছে, পুজো শুরু হয়ে গেছে, বসো বসো পুজো চলছে, যাও যাও ভেতরে যাও, মাম্মা একদিকে রান্না বান্না শুরু, দিদি রান্না করছিল, তো এখনই চলে এসছেন পুরোহিত মশাই। আমি সবজি টবজি সব কেটে দিচ্ছি, এই যে আলুর দম হবে, আলু কাটছি, আর হবে ফ্রাইড রাইস, কাটাকুটি এখনো শেষ হয়নি, দিদি এখানে এসে বসেছে, হ্যাঁ হ্যাঁ ও ছেলে কচুরি আর এই তরকারি খেয়েছে, আলুটা ভেতরে ঢুকেই রাখি, আলুর দমটা, আলুর তরকারিটা, আলু মটরের তরকারি দিয়ে কচুরি দিয়ে খেয়েছে। আর দিদি রান্না করছিল, কাকুর ভাজাটা বসিয়েছে, আলু ভাজা হয়ে গেছে, পাঁচ রকমের ভাজা হবে, পাঁচ রকমের ভাজা, টমেটোর চাটনি হবে, আলুর দম হবে, পায়েস হবে, আর হবে ফ্রাইড রাইস, এই হচ্ছে আজকে রান্না বান্না। তো চলো পরে আবার আসছি। আমাদের পুজো শেষ হলো, এই যে সমস্ত প্রসাদ, আর এই আমাদের এই ছোট্ট লক্ষ্মী ঠাকুরটা প্রসাদ অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে, দুষ্টুমি করছে, এখানে হাত দিচ্ছে সেখানে হাত দিচ্ছে, মামা মুখের এটা দিও না মা, এগুলো ঠাকুরের থালা তো, এই যে প্রসাদ দেখো কত বড় মোয়া বানিয়েছে দিদি, এই দেখো।
আর এখন দিদি রান্না করবে। আর রান্না শুরু করার আগে রান্না কিছুটা তো বসিয়েছিল, রান্না শুরু করেছিল, তার মধ্যে পুরোহিত মশাই আসেন। আগে চাটা কর, চা খাই, চা খাই, প্রসাদ খাই। খিদেতে পেটে একদম ঝুঁচো দৌড়াচ্ছে, তো চলো পরে আবার আসছি। এই যে রান্না বান্না কমপ্লিট, তো দেরি করে যেহেতু রান্না বান্নাটা হয়েছে তাই সন্ধ্যের সময় পুজো দিয়েছে দিদি, তো সন্ধ্যের সময় ভোগ দেওয়া হয়েছে। এই যে রান্না বান্না, তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো, আর শুভ লক্ষ্মী পূজার ভালোবাসা সবাইকে জানাচ্ছি। আর আমার দিদি কি করছে, লাইট ধরে আছে, এই যে এই যে এই যে ও লাইট ধরে আছে, কারণ কি এখানে অন্ধকার তো সেই জন্য ও লাইট ধরে আছে, যাতে ভিডিওটা ভালো হয়। টাটা করে দে, টাটা, চলো চলো, আবার আবার দিদি আসবে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত টাটা।